ডিসেম্বরে ঢাকায় আসছেন রাজকুমারের নায়িকা। দরদ সিনেমায় নতুন কিছু দেখতে পাবেন দর্শকেরা। অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি নায়িকা সোনাল চৌহানের সঙ্গে। পর্দার রসায়ন আমার ভক্তদের মন কাড়বে। সিনেমা হলে মুক্তি পেলে সেই কথার প্রমাণ মিলবে। কিছু কিছু ব্যাপার আছে না, অনেক লাগতেছে এখন আর কি। এইদিকে শাকিব খানের যেন বিতর্কের শেষ নাই। ছোট ছোট মানুষ থেকে শুরু করে বড় মানুষেরাও শাকিব খানকে নিয়ে খোঁচা দেন। কালো চশমা কেন পরে জানেন? মিথ্যা যখন বলে মানুষ যেন চোখটা না দেখতে পায়, তো খারাপ লাগে। মালেক আফসারি ভাই, মালেক আফসারির সিনেমা আর চলে না, তিনি বানাতেও পারেন না বা বানান না। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করেন, যাই হোক এনাদের সুবিধাবাদী বলা হয়। একদিকে ব্যবসা সফল না হলে অন্যদিকে ডাইভার্ট করতে হয়, এই রকম ডাইভার্টই করলেন মালেক আফসারি। আজকে কালো চশমাটা কেন বলেছি জানেন তো? এই কালো চশমা পরাটার কারণ, একজন কালো চশমাধারী লোক একটার পর একটা মিথ্যা তত্ত্ব দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেয়ে। কালো চশমার কি গুণ আছে রে ভাই? তারকা প্রযোজক পরিচালক লক্ষ টাকা দিয়ে চশমা কিনে পড়েন? আমি তো কোনো চশমা পরি না, কালোতে কি আর সাদাতেই বা কি। আমুন ভাই, পরিচালক মালেক আফসারি কালো চশমা কেন পড়েন? কালো চশমা কেন পরে জানেন? শয়তান শালা, সরি। আপনি বা কেন পড়েছেন? আপনি একটু কালো চশমা ছেড়ে আর সাদা চশমা পরে অনেকক্ষণ করছি, একটু সারলাম। আমাদের সুপারস্টার শাকিব বস পরে বলেই পড়েছেন, তাই একটু আসি সাদা চশমা পরে কথা বলি। বা কন্টেন্টের মাধ্যমে শাকিব ইয়ানদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। মিথ্যা যখন বলে মানুষ যেন চোখটা না দেখতে পায়। গরিবের সময় শুরু করছিলেন, পাঁচ ওয়ার্ডে শেষ করছেন, তেমন ব্যবসা সফল হয়নি, বরং নকলের অভিযোগ উঠেছে।